সতীর নদী কোথায় যায়? বলে গোবিন্দ যখন ত্রিভঙ্গ ভঙ্গিমায় থামে দাঁড়িয়েছে, ওই চরণে তালুটা দেখলাম শ্বেত বর্ম, চরণের তালুটা দেখলাম শ্বেত বর্ম, তা দেখে মনে হলো সরস্বতী নদীর জল শ্বেত বর্ণ, তা দেখে মনে হলো সরস্বতী নাচিছে, সরস্বতী নাচিছে, সরস্বতী খেলিছে, সরস্বতী নাচিছে, ভাগ্য কত ভালো, ওই যমুনার ভাগ্য কত ভালো, ওই সরস্বতীর ভাগ্য কত ভালো, তারা গোবিন্দের চরণে ঠাঁই পেয়েছে, কিন্তু ললিতা রে কেবল আমার ভাগ্যে, ভাগ্যে হলো আমার ভক্তি হলো আমার ভাগ্যে করে হলো কৃষ্ণ বলে কাঁদি, কাঁদিস
যদি ভক্তের ভক্তি থাকে, এই ভক্তি যত দৌড়াবে ভগবান তত দৌড়িয়ে আসবে তার কাছে। ভক্তের যদি ভক্তি থাকে, ভগবান ভক্ত যদি ডাকার মতো ডাকে, ভগবানের কাছে তাকে যেতে হয় না, ভগবানই তার কাছে ছুটে আসে। শুধু চাই ভক্তি আর বিশ্বাস। ভক্তি আর বিশ্বাস না থাকলে কোনদিন ভগবানকে পাওয়া যায়। দেখুন, বিশ্বাস আর ভক্তি না থাকলে ভগবানকে পাওয়া যায় না। এই যে কথা বললাম একদা অর্জুন, অর্জুন ভগবান কৃষ্ণে কি অর্জুনের রথের সারথি কে ছিলেন? ভগবান কৃষ্ণ না, তা কুরুক্ষেত্র যুদ্ধ। এই যে কথা বললাম, বলিয়ে দাঁড়া মাধব কি ধামালি কীর্তন শিখে দেবে দাদা। আমাদের এই সিলেট অঞ্চলে একটু ধামালি কীর্তন গাবে, বেশ আনন্দ পাবে ভক্তরা। তো বলে দাদা আমি তো জানি না এইসব, বলে আমি শিখিয়ে দিই আপনি ভাবে গাইব। তো আচ্ছা ঠিক আছে, আমি একটু গাইব চেষ্টা করে দেব। এই যে কুরুক্ষেত্র যুদ্ধ শেষে অর্জুন ভগবান কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তুমি তো আমার রথের সারথি, আমি এই যুদ্ধে অনেক জনকে আত্মীয় স্বজনকে বধ করেছি, আমার অনেক অপরাধ হয়েছে, পাপ হয়েছে, তাই আমি গঙ্গা চান করতে চাই, তুমি এই রথটা গঙ্গার দিকে নিয়ে যাও। কৃষ্ণ রথ চালিয়ে গঙ্গার দিকে নিয়ে গেল। এবার গঙ্গার পাড়ে রথটাকে দাঁড় করিয়ে কৃষ্ণ বলে, এত হাসি দেখুন মা, এত হা মেলে হাসবেন না, অনেকে আবার বাতাসা নিয়ে বসে আছে নাকি বাতাসা। এক জায়গায় কীর্তন করছি তো রাসের কীর্তন, এই রাসের কীর্তনে অনেক ভক্তের সমাগম রাস কীর্তন শোনাবে। আপনাদের বাংলাদেশে অবশ্য, বাংলাদেশে আমার বাংলাদেশে কিন্তু নওগাঁয় মামার বাড়ি আছে, অনেকে মনে করে যে নওগাঁয় আমার বাড়ি, হ্যাঁ নওগাঁ ঠিকানা লেখা আছে, হ্যাঁ জয় রে। এই যে আমার পরিচালক সবগুলো নওগাঁ। তো দেখুন কীর্তন করছি রাসের কীর্তন পরিপূর্ণ আসর, এক বুড়ি মা কি করেছে এক বুড়ি মা কি করেছে এক ছোটতে হিলেন দিয়ে ঘুমাচ্ছে, মানে রাত্রি তো গভীর না, সে রাত্রিতে ঘুম পেয়েছে বুড়ি মা হিলান দিয়ে, মানে ঘুম পেয়ে গেছে, ঘুমাচ্ছে কিভাবে, হা এই না সেই হা মেলেছে বাবাদের, দেখলাম ভালো করে কীর্তন গাইছি সবার মানে লক্ষ্য আছে আমার। বুড়িমার দিকে তাকিয়ে দেখে বুড়িমা হা মেলেছে, তো হা এ দুটো দাঁত আছে, বাদ বাকি দাঁতই নেই।
দুটো কেবল দাঁত আছে। তো ভক্তরা মানসিক করেছে পটলা পটলা বাতাস খায়নি, বাতাসা আপনার দিকে বাতাসা ছিটাই নাই তো, হাইরে সাদের বাতাসা তোর লাগে মনে কীর্তনে আসে। এই বাতাসা নিয়ে ছিটাচ্ছে ভক্তের মাঝে, হরি বল নিতাই গো হরি বল হরি বল হরি বল, আপনি শুনুন এই তো ছিটাচ্ছে বাতাসা। ভক্তরা পাড়া পাড়ি লেগেছে কে কোনটা কুড়াবে কে কত বেশি কুড়াবে। ওই বুড়িমা ততক্ষণে ঘুম ভাঙে, একটা বড় সরো বাতাসা উড়ে গিয়ে মারছে তো, একটা বড় সরো বাতাসাকে উড়ে গিয়ে বুড়ি মায়ের হায়ের মাঝে, এত ঘুম পেয়েছে বাতাসা পড়লো তবুও ঘুম ভাঙলো। এবার জিহ্বা রসে বাতাসা গলছে আর বুড়িমা আস্তে আস্তে ঢোক কিনছে, জিহ্বা রসে বাতাসা গলছে আর বুড়িমা ঢোক কিনছে, আর মনে মনে ভাবছে কি জানো, কীর্তন এত হরিনাম এত মিষ্টি নাকি রে বাবা, আমার আগে তো জানা ছিল না হরিনাম এত মিষ্টি নাকি রে বাবা, তো আগে জানা ছিল ঢোক গেছে মিষ্টি না, বাতাসা খাচ্ছে ওইদিকে আর কেমনি ও ঘুম পাচ্ছে। তো বাতাসা খাওয়া শেষ ও হা মেলেই আছে। এবার দেখবেন গরমের সময় চৈত্রী মাস ছিল তো, গরমের সময় ফড়িং গুলো ওই বাল্বের আশেপাশে উড়ে বেড়ায়, ফড়িং গুলো বাল্বের আশেপাশে উড়ে বেড়ায়, একটা উঠতে উঠতে বড় একটা ফড়িং, এই এখান থেকে ওখান থেকে ফড়িং গুলো লাফালাফি করতে বুড়ি মায়ের হাইয়ের মাঝে গিয়ে, হ্যাঁ তো বুড়ি, এবার বুড়িমা মনে করেছে এইবার বুঝি সন্দেশ টাইপের না, এইবার বুঝি সন্দেশ টাইপের না, ঢোক গিলবে জোরে সরে ঢোক গিলতে সন্দেশ পেয়েছি বলে কথা, এই যে বুড়িমা ঢোক গিলবে আর গলায় গিয়ে আটকে গেছে, ওরে বাবা রে আমার কি হয়ে গেল, বুড়িমা দিয়ে সবার কীর্তনটা শুনবে কি। তো দেখুন এই জন্য বলি বড় হা মিলবে না, আমার আমার ভয় লাগে, তা দেখুন অর্জুন কৃষ্ণকে বললো কৃষ্ণ তাহলে তুমি এখানে দাঁড়িয়ে থাকো আমি গঙ্গায় যাবো চান করেই উঠে আসবো, রথ নিয়ে দাঁড়িয়ে রইলেন কৃষ্ণ। এবার অর্জুন গঙ্গায় স্নান করতে গিয়েছে, চান করতে গিয়ে দেখে একটা মরা মানুষের লাশ ওই গঙ্গার জলে ভেসে যাচ্ছে, গঙ্গার জলে মরা মানুষের লাশ ভেসে যাচ্ছে। অর্জুন বলছে তাহলে আমি ব্যামুখ হয়ে দাঁড়িয়ে থাকি, মরা মানুষের লাশটা ভেসে যাক তবে চান করব। এই মরা মানুষের লাশ ভেসে যাচ্ছে দাঁড়িয়ে আছে অর্জুন, এমন সময় দুটি শৃগাল, শৃগাল মানে তো বোঝেন খাঁটি বাংলায় কি বলে, শিয়াল মামা, শিয়াল মামা বলি তাই না। এই দুটি শৃগাল কি করেছে, ওই গঙ্গার পাড়ে দাঁড়িয়ে দেখছে মরা লাশটা খালি কিনারায় আসো কিনারায় আসো, যেমনি কিনারায় এসে মরা লাশটা ধরে টেনে তুলেছে দুইজন, হামকি দিয়ে টেনে তুলেছে, টেনে তুলে দুইজনে খাবার জন্য প্রচেষ্টা করছে, দ্বিতীয় শৃগাল খাবে, প্রথম শৃগাল বলছে থাম কেন কেন রে নিষেধ করছিস কেন, বলে এই মরা মানুষের লাশটা খাওয়া যাবে কি না আমি একবার পরীক্ষা করব, কিভাবে বলে আমার আমাকে তুই খালি দেয় আমি কিভাবে পরীক্ষা করব, প্রথম শৃগাল পরীক্ষা করছে, ওই শৃগালের নাসিকা মানে নাক দিয়ে গন্ধ নিচ্ছে কোথায়, ওই মরা মানুষের লাশে, প্রথমে গন্ধ নিলেন কোথায় কর্ণে, শৃগালটি গন্ধ নিলেন মরা মানুষের লাশের কর্ণে মানে কানে, তারপরে গন্ধ নিলেন কোথায় বদনে, এই বদনে গন্ধ নেবার পর গন্ধ নিলেন কোথায় এই বক্ষে, হ্যাঁ তাহলে কোথায় কোথায় গন্ধ নিলেন, তিন জায়গায় কর্ণে বদনে এবং বক্ষে, এই তিন জায়গায় গন্ধ নেবার পরে চিৎকার দিয়ে বলল প্রথম শৃগাল, এই যে এই হলো মহা পাপি, এই পাপির লাশ খাওয়া যাবে না, মহা পাপি কিভাবে বুঝতে পারলি তুই আমায় বল, বলে কিভাবে বুঝতে পারলাম, ওর কর্ণে আমি যখন প্রথমে গন্ধ নিলাম কর্ণে গন্ধ নিয়ে কি বুঝতে পারলি, ওর কর্ণে গন্ধ নিয়ে বুঝতে পারলাম, কি বুঝতে পারলি বল,
চরণে গুরু মন্ত্র হয়নি। তবে বল এইবার বদনে বন্ধনে কি বুঝতে পারবে? ওই বদনে বন্ধনে বুঝতে পারল কি বুঝলি বল? ওই বদনে কোনদিন হরি নাম কৃষ্ণ পাঠ করেনি, বুঝতে পারলো না কোনদিন ভক্ত সঙ্গে গিয়ে ভক্তকে জড়িয়ে একটু আলিঙ্গন করে অবহেলায় করিয়া ভ্রমণ পাইয়া সাদের জন্ম অবহেলায় করিয়া ভ্রমণে একদিন কৃষ্ণ ভজে কর্ণে গুরু মন্ত্র হয়নি, বদনে কোনদিন হরি নাম কৃষ্ণ নাম করে, আর তৃতীয় নাম্বার বক্ষে কোনদিন ভক্তকে জড়িয়ে একটু আলিঙ্গন করে কি জড়িয়ে রে, তার কি হয়েছে? তার যাওয়া এই যে জগতে এসেছিল তার দিনে দিনে দিন ফুরায় তার দিনে দিনে দিন ফুরায়ে কেমন করে যে বিষ্ণুর নাভি কমল হইতে পদ্ম ফুলে ব্রহ্মার জন্ম হয়েছিল,
বিষ্ণুর নাভি কমল হইতে পদ্ম ফুলে ব্রহ্মার। অনেকে বলে ভগবান নিরাকার, তো জানবে না তো বুঝবে কোথা থেকে। যেমন বৈষ্ণব শাস্ত্রে সনাতন ধর্মাবলম্বীরা ভগবানকে বিরাট রূপে যেমন দেখতে পারে, আবার ছোট রূপে হৃদয় স্থান দিয়ে ভজতেও পারে। কেমন করে ওই যে বিষ্ণু নাভি কমল দিয়ে পদ্ম ফুলে ব্রহ্মার জন্ম হয়েছিল, সেই পদ্মের ডাটাতে 14 ভুবন সাজানো ছিল, মাঝখানে ছিল ভুলক, ভুলকের মধ্যে ছিল সৌরজগৎ, সৌরজগতের মধ্যে ছিল কি পৃথিবী গ্রহ, পৃথিবী এশিয়া দেশের মাঝে আছে কি এই বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে আছে কি সিলেট, সিলেটে বলে কোন জেলা, এটা জেলা তো সিলেট, থানা বড় লেখা থানার কোন গা, এই বিহারিতে আমরা বসে আছি। তাহলে এতদূর ভাবনা করতে গেলে কি প্রাচীন শাস্ত্র কিভাবে নিয়ে এসেছে তাদের ব্রেনে খেটেছে, ক্যালকুলেটার আপনি হিসাব দিতে পারবেন না, ব্রহ্মার হিসাব দিন রাতের হিসাব। পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর পুত্র ওই যে দাঁড়িয়ে আছে জ্যান্ত পাপী অর্জুন। এই কথা শোনা মাত্র এই যে কথা বলি না বাবা, কানে কানে ফিস ফিস মামলা হয়ে যায়। ভিস এইবার অর্জুন কিন্তু পশু পাখিদের কথা বুঝতে পারে, শৃগালের কথা শোনা। গঙ্গায় জন্ম হয় সেই গোবিন্দকে দাঁড় করিয়ে তুমি গঙ্গায় চান করতে এসেছো, গোবিন্দকে দাঁড় করিয়ে তুমি গঙ্গায় চান করতে এসেছো। অর্জুনের দেখুন 18 দিন গীতা কথা শুনে যারা ভক্তি আসেনি ভগবানের জন্য, বিশ্বরূপ দর্শন করেছে, অনেক বাহুদর মন্দির নেত্র পশ্চামিতা মন্দির আমি তোমার আদি মধ্য অন্ত কিছুই খুঁজে পাচ্ছি। এই বিশ্বরূপ দেখিয়েছিলেন ভগবান অর্জুনকে, তবু ভগবানের চরণে তোমার একবার ভক্তি আসে। অর্জুন যেন জ্ঞান ফিরে আসত, শৃগালের কথায় ভক্তি চলে আসলে হৃদয়ে, তরবারিটা হাত থেকে ফেলে দিলে, দৌড়ে গিয়ে ছুটে চললেন ভগবান কৃষ্ণ যেখানে দাঁড়িয়ে ছিল, চরণে গিয়ে আছাড় খেয়ে পড়েছে, প্রভুজি প্রভুজি প্রভুজি, হে কৃষ্ণ তুমি আমার রথের সারথি, কিন্তু আমি একদিনও চিন্তা করে দেখিনি তুমি আমার এই দেহ রথের সারথি। গোবিন্দ যেই চরণ থেকে গঙ্গার জন্ম হয় আমি সেই চরণটা বাদ দিয়ে গঙ্গায় প্রভুজি, তোমার চরণে কত অপরাধী প্রভুজি, ওই চরণে ধুলি আমার মাথায় দাও, আমি তোমার চরণ ধুলা ধুলাই চান করিব, তোমার চরণ ধুলা চরণ ধুলা
কৃষ্ণ অর্জুনকে বক্ষে জড়িয়ে প্রেম কর্ষণ করলেন, জড়িয়ে ধরে প্রেম কর্ষণ করলেন, তার হৃদয়ে পরিপূর্ণ ভক্তি আসলো। এই জন্য বাবা ভক্ত সঙ্গে আসলে কৃষ্ণ বলে কাঁদুন, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখুন এবং ভক্তকে জড়িয়ে ধরে আনি। কি হলো এইবার তত্ত্ব জ্ঞানী জ্ঞানীর আলোতে বললেন, হ্যাঁ গো তোমরা যেই এখানে বসে আছো, এই যে কৃষ্ণ কথায় সবার হৃদয়ে ভগবান সত্তা বিরাজমান, সবার হৃদয়ে ভগবান বিরাজমান, কৃষ্ণ কোথাও নয় কৃষ্ণ কথায়, এই কথায় কৃষ্ণ, যেখানে কৃষ্ণ কথা ভাগবত কথা আলোচনা হয় গীতায় বললে, হে অর্জুন আমি সেখানে নারদাদি ভক্তগণ সহ বিরাজমান হই রাধা রানীর সঙ্গে, এই জায়গা সেই জায়গা। তাই আপনাদের হৃদয়ে ভগবান যেই যেখানে আছেন সেই সেখান থেকে ছোট বড় জাত ভেদাভেদ জ্ঞান না করে ওই চরণে ধুলিটা মাখুন, তাহলে কি হবে আপনাদের এখানে একটা ফল লাভ হবে, আর একটা ফল কি ফল, আপনাদের গঙ্গা চান যাবে যমুনার ঘাটে, জয় রাধে, এতটাই আনন্দিত মানে ধামালি শুনলেন।